আজকে ব্রেন স্ট্রোক নিয়ে আপনাদের একটা বেসিক নলেজ দেবো যেটা সবাই বুঝতে পারবে কিন্তু স্পেশালি এই ভিডিওটা আমার সেই বন্ধুদের জন্য বানাচ্ছি যারা আমার দীর্ঘদিনের সাবস্ক্রাইবার দীর্ঘদিন থেকে আমাকে ফলো করছেন কারণ বন্ধু এই ভিডিওটা সবাই দেখবে না কিন্তু ভিডিওটা এত গুরুত্বপূর্ণ যে পরিবার বা যেখানে স্ট্রোক হয় ব্রেন স্ট্রোক মতো ব্যাপার ওনারা কিন্তু একদম ভেঙে পড়েন স্ট্রোক হঠাৎ করে হয় এবং এটা হওয়ার চায় অনেক সময় চুটো হয় অনেক সময় মাইনার স্ট্রোক অনেক সময় মেজার স্ট্রোক মেজার স্ট্রোকে অনেক সময় লাইফ রিস্ক পর্যন্ত হয়ে যায় আর মাইনার স্ট্রোক হলে অনেক সময় বডি প্যারালাইসিস হয়ে যায় এক সাইড উইক হয়ে যায় অনেক সময় কথা বলতে পারে না অনেক সময় বিছানায় দীর্ঘদিন নিতে হয় তো আপনি এই স্ট্রোক সম্পর্কে বেসিক নলেজটা নিয়ে রাখুন কি করতে হবে কি জিনিসটা আগে আপনাকে জিনিসটা বোঝাই আমি যে স্ট্রোক কি ব্রেইনের ভিতরে স্ট্রোকের কথা বলছি আমি দেখুন আমাদের যে ব্রেইনটা এটা কি এক ধরনের নার্ভাস সিস্টেম যদিও কিন্তু বাইরে থেকে কিন্তু একটা সেল দিয়ে একটা মাংস পিণ্ডের মতো ঠিক আছে ধরে রাখুন কিন্তু এটা অনেকটা না টোটালি না আমি যদি ব্রেনটাকে আমি যদি ব্রেনটাকে এভাবে কেটে দেন মানে একটা সিটি স্ক্যানে কাটলাম ধরো এরকম এভাবে কেটে ভিতরে কি দেখবেন আপনি ধরুন এটা মাথার ভিতরে এটা আপনার টোটালি মস্তিষ্কের পার্ট এখানে এটা নিয়ে কিন্তু এভাবে এখানে যদি স্ট্রোক হয় তাহলে ছোটভাবে এটার ভিতরে একটা ব্লিডিং হয় এখানে যদি ব্লিডিং হয় তাহলে এটার ভিতরে যখন ব্লিডিং হবে তাহলে এই যে যে পার্টটা আছে এখানে নার্ভ থাকে এগুলো ড্যামেজ হয়ে যাবে কারণ এখানে নর্মাল নার্ভ সেল থাকবে যখনই এখান থেকে ব্লিডিং হওয়া শুরু হবে রক্ত বের হবে তখন একাকে বলা হবে হেমারেজ কি বলা হবে হ্যামারেজিক স্ট্রোক কিন্তু এই হ্যামারেজিক স্ট্রোক মানে এখানে রক্ত জমাট বেঁধে যাবে জমাট বেঁধে এখানে রক্ত ব্লিডিং হয়ে এই পাশাপাশি সেলগুলো নষ্ট হওয়া শুরু হবে ড্যামেজ হয়ে যাবে যে সেলগুলো ড্যামেজ হবে এগুলো সাধারণ আমাদের যে মাংস পিণ্ড আমাদের শরীরের যে মাংস থাকে সেরকম সেই মাসুল গুলো থাকে সেরকম সেল না ব্রেনের মধ্যে ব্রেনের মধ্যে কি এগুলো টোটালি নার্ভ সেল কি নার্ভ এটা পুরো হেড অফিস হেড অফিস বলে না এই নাভ কিন্তু আমাদের ব্রেন কিন্তু পুরো শরীরকে কন্ট্রোল করছে আমি বলছি আঙ্গুলটা লড়াও লড়ছে কে অর্ডার করছে ব্রেইন নার্ভ সেল এখান থেকে সিগনাল যাচ্ছে হেড অফিস থেকে কমিউনিকেশন হচ্ছে যেহেতু এই নার্ভ সেল গুলো এখানে ব্লিডিং হয়ে যাওয়ার কারণে নষ্ট হয়ে গেছে এখানে এটাই হচ্ছে স্ট্রোক এবার ব্রেন কে আমরা দু ভাগে ভাগ করি সাপোজ এটা হয় যদি ধরি ব্রেইন রাইট সাইড মানে ব্রেনটাকে আমি এভাবে পার্ট করে দিয়েছি মাঝ বরাবর এদিকে এদিকে এভাবে পার্ট থাকে হেমিস্পিয়ার রাইট সাইড এদিকে এই সাইডটা হচ্ছে লেফট সাইড রাইট সাইডে যদি স্ট্রোক হয় তাহলে আপনার একটা মানুষের রাইট সাইডে যদি ছোটো কাটো যতটা বড় দিয়েছি এরকম স্ট্রোক হয় তাহলে তার লেফট সাইডটা উইক হয়ে যাবে ব্রাত লেফট হ্যান্ড এবং লেফট লেগ এই সাইডটা উইক হয়ে যাবে কারণ তার রাইট সাইডে হয় যায় অনেক সময় হাঁটতে পারছে না বা পায়েটা একদম দুর্বল প্যারালাইসিসের মতো হয়ে গেছে ঠিক আছে আবার লেফট সাইডে যদি হয় তাহলে কি হয়ে যাবে রাইট সাইডটা উইক হয়ে যাবে এবার আপনাকে বলি যে এই স্ট্রোকটা আমি প্রথম বলেছি এখানে ব্লিডিং ব্লিডিং হচ্ছে আবার ছাড়াও অন্য আরেক ধরনের স্ট্রোক হয় কেন হয় কারণ ধরুন এটা হচ্ছে মানে আমাদের গলা গলার নেক এখানে হচ্ছে হার্ট হার্ট থেকে এখান থেকে ভেসেলস গুলো গলা দিয়ে উঠেছে ভেসেলস মানে কিছু না আর্টারি আর্টারি ব্রেইন এগুলো ব্রেইনের মধ্যে ব্লাড সাপ্লাই দিচ্ছে হার্ট থেকে ব্লাড যে আর্টারি গুলো ক্যারোটিড আর্টারি বলে উপরে উঠে ভিতরে সার্কেলস অফ উইলস বলে ব্রেনের ভিতরে অনেকগুলো শুরু 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 ব্লাড সাপ্লাই হচ্ছে এই শুরু শুরু ব্লাড সাপ্লাই এর মধ্যে ধরুন এখানে একটা পাইপ সার্কেল অফ উইলস এর মাধ্যমে এখানে ব্লাড সাপ্লাই হচ্ছে ঠিক আছে এখানে ব্লাড সাপ্লাই হঠাৎ করে যদি এই জায়গাটা কোনো কারণে নেরোয়িং হয়ে বা কোনো কারণে এই জায়গাতে ব্লকেজ হয়ে যায় তো ব্রেইনের এই পার্ট এর মধ্যে ব্লাড সাপ্লাই হবে না এবং ব্রেইনে ধীরে ধীরে এই পার্ট গুলো যে সেলগুলো আছে নর্মাল সেলগুলো আছে সেগুলো ডেথ হওয়া শুরু করবে বা ড্যামেজ হওয়া হতে শুরু করবে সেই জন্য 72টা লম্বা ভিডিও একটাই আমি সাজেস্ট করব আপনাদের যখনই স্ট্রোকের লক্ষণ দেখা দেবে তখন সাথে সাথে যত তাড়াতাড়ি সম্ভব উইথিন 2 ঘন্টার মধ্যে যদি আপনি হসপিটালাইজড করতে পারেন আপনার রোগীকে তাহলে এই সেলগুলো ড্যামেজ হওয়ার আগেই যখন ট্রিটমেন্ট পড়বে কোন মেডিসিন পড়বে এই ক্লট গুলো ছাড়ার মেডিসিন যদি পড়ে যায় তাহলে রোগী কিন্তু সুস্থ হয়ে যাওয়ার তাড়াতাড়ি সম্ভব আর এই সেলগুলো বেশি সেল ড্যামেজ হবে না কম সেল ড্যামেজ হবে এটা একটা পার্ট এবার সিমটমস কি আপনি কিভাবে বুঝবেন যে এটা হচ্ছে স্ট্রোক হচ্ছে স্ট্রোক হয়েছে যদি দেখেন যার যে স্ট্রোক মানে পেশেন্ট পেশেন্ট হঠাৎ করে কথা বলতে পারছে না আটকে যাচ্ছে মুখ থেকে কথাটা জিপটা একদিকে বেঁকে গেছে জিপটা একদিকে বেঁকে গেছে হাতটা তুলতে চাচ্ছে কিন্তু তুলতে পারছে না একটা সাইড দুর্বল প্যারালাইসিস হয়ে গেছে পাটা তুলুন ডান পাটা উঠছে না বা পাটা উঠছে হাতটা তুলুন বা ডান হাটা চাইছে কিন্তু হাটটা তুলতে পারছে না বা তুলতে পারছে তাহলে এই যে সিমটমস গুলো একটা সাইড দুর্বল হয়ে গেছে বা হঠাৎ করে অজ্ঞান হয়ে গেছে এলোসি হয়ে গেছে মানে মেজার স্ট্রোক হতে পারে ঠিক আছে তো অনেক ধরনের স্ট্রোক কিন্তু এই যে সিমটমস গুলো বললাম দুর্বল এই যে জিনিসগুলো একটা সাইড উইকনেস হয়ে গেছে এগুলো হচ্ছে স্ট্রোকের লক্ষণ যখনই জিপটা বেঁকে যাচ্ছে কথা বলতে পারছে না আটকে যাচ্ছে একটা সাইড প্যারালাইসিস হয়ে গেছে একটা পা একটা হাত দুর্বল হয়ে যাচ্ছে তাহলে এটা স্ট্রোকের লক্ষণ কারণ ব্রেইনের যখনই রাইট সাইডে স্ট্রোক হবে লেফট সাইড দুর্বল হয়ে যাবে বা দিকের হাত বা দিকের পা দুর্বল হয়ে যাবে প্যারালাইসিস হয়ে যাবে হলে হলে কি হবে রাইট সাইড দুর্বল হয়ে যাবে স্ট্রোক ধরনের বলছি সেটা হচ্ছে একটার ভিতরে ব্রেনের ভিতরে ব্লিডিং হবে ব্লিডিং হয়ে ব্রেনের সেল গুলো ড্যামেজ হওয়াতে শুরু করবে এটা সিটি স্ক্যান এর মধ্যে সাদা দেখায় এমআরআই এর মধ্যে কালো দেখা অনেক ব্যাপার আছে সিটি স্ক্যান আই করতে হয় এখানে আবার একটা ব্লাড সাপ্লাই হচ্ছে না ব্লাড সাপ্লাই না হওয়ার কারণে ব্রেন সেল গুলো এখানে মানে কাবার নিউট্রিশন অক্সিজেন পাচ্ছে না যার কারণে ব্রেন সেল গুলো ধীরে ধীরে ড্যামেজ হওয়া শুরু হয়েছে এটাও কিন্তু একটা স্ট্রোক যাকে আমরা ইনফাক্ট বলে থাকি কি বলে থাকি ইনফ্রাকশন তো হেমারিদিক choc ইসকেমিক স্ট্রোক ইসকেমিক স্ট্রোক ইনফ্রাকশন হচ্ছে যেটা কানে ব্লাড সেল সাপ্লাই পাচ্ছে না ব্লাড সেল গুলো কোনো কারণে ব্রেনের মধ্যে ব্লাড সাপ্লাই বন্ধ হয়ে গেছে এরকম কারণে এই জায়গাটা হয় তো আমরা কি শিখলাম এখান থেকে ব্রেনের স্ট্রোকের লক্ষণ যখনই দেখবেন সাথে সাথে হসপিটাল নিয়ে যাওয়ার চেষ্টা করবেন সে লক্ষণ ছোটও হতে পারে বড়ও হতে পারে ডিপেন্ড করবে ব্রেনের ভিতরে মাইনর স্ট্রোক হয়েছে না মেজর স্ট্রোক হয়েছে ব্রেনের ভিতরে যদি ছোট্ট স্ট্রোক হয় যেটা প্রায় ছয়জন মানুষের মধ্যে একজন মানুষের স্ট্রোক হয় কিন্তু অনেকে বুঝতেই পারে না ঠিক আছে কিন্তু যদি বড় স্ট্রোক হয় ডিপেন্ড করবে এটা ব্রেইনের কোন পার্টে হয়েছে অনেক ধরনের স্ট্রোক থাকে আমি আপনাকে এই ভিডিওতে শর্টকাট বলছি যে যে একটা 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 এই বড় স্ট্রোক স্ট্রোক হয়েছে এটার কারণে বিভিন্ন ধরনের পরিবর্তন দেখা দিতে পারে এটা শিফট হয়ে যায় মিডল্যান শিফট হয়ে যেতে পারে অনেক ধরনের পরিবর্তন দেখা দেয় মেজার স্ট্রোক হলে অনেক মানুষের সাথে সাথে বুঝে যায় কিন্তু একদম মাইনার স্ট্রোক একটু একটা স্ট্রোক করেছে মানুষ বুঝতেই পারে না তো যদি কোনো সিমটমস থাকে তাহলে সাথে সাথে কিন্তু হসপিটালাইজ করবেন হসপিটালে চেক আপ করবেন ডাক্তারকে বলবেন তাহলে আপনি সুস্থ থাকবেন আর নিজের প্রেসার ডায়াবেটিস এগুলোকে কন্ট্রোল করে রাখবেন কারণ এগুলো থাকলে কিন্তু স্ট্রোকের সম্ভাবনাটা অনেক বেড়ে যায় ভালো থাকবেন নিজের শরীরে যত্ন নেবেন আর যারা সাবস্ক্রাইবার তারা অবশ্যই আইকন অন করে রাখবেন লাইক দেবেন বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন টাটা বাই